কি এখনো হিয়া বড় সিলেবাস বাকি দেখে টেনশন হইতেছে তাই না? আবার ওই সেই টেনশনে পড়তে পারতেছে না কিছুই, আর এই টেনশনে টেনশনে তোমার ঘুম চলে আসতেছে, ঘুম থেকে আবার উঠতেছো, আবার যখনই আবার একটা সিলেবাস দেখতেছো তখন আবার টেনশন হইতেছে, টেনশনে কিচ্ছু করতে পারতেছো না, আবার ঘুম চলে আসছে, ঘুমাইছো। হ্যাঁ, তোমরা যারা এই সার্কেলটাতে আবর্তিত হচ্ছো, আজকের ভিডিওটা ঠিক তোমাদের জন্যই। তাহলে আসো আমরা কিভাবে এই টেনশন থেকে দূরে থাকতে পারি। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র 15টা টপিক দেব। এই 15টা টপিক তুমি যদি ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ এইচএসসিতে তোমার 5টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে ধুমায়া লিখে এ প্লাস বাগাই নিয়ে আসতে পারবে। তাহলে কিসের জন্য টেনশন করো বলো? চিল করো ম্যান, আর চুটিয়ে পড়বা আজকে থেকে, 15টা টপিক কভার করবা, ইনশাল্লাহ এ প্লাস আসবেই। তাহলে আসো আমরা দেখি কোন 15টা টপিক আমরা সবচাইতে গুরুত্ব দিয়ে পড়ব। তাহলে শুরু করি। আমরা তাপগতিবিদ্যা থেকে শুধুমাত্র একটা টপিকই খুব ভালো করে পড়তে হবে, আর সেই টপিকটা হচ্ছে কার্নোট চক্র। এখন আমরা কার্নোট চক্র থেকে কি পড়ব? এখন এই কার্নোট চক্রের এমন একটা জিনিস যেখানে সকল ধরনের প্রশ্ন করা সম্ভব এখান থেকে। এই জায়গায় আমরা জানি কার্নোর মধ্যে দুইটা লাইন আছে, দুইটা হলো সমষ্ণ রেখা, দুইটা হলো রুদ্ধতাপীয় রেখা। তোমাকে সেখান থেকে বলতে পারে যে এখানে কর্মদক্ষতা কত, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কত, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ কত, কোন প্রক্রিয়াকৃত কাজ বেশি হবে, কোন প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন বেশি হবে, এই টাইপ প্রশ্ন আসবে। আবার হচ্ছে কোন প্রক্রিয়া তোমার জন্য বেশি উপযোগী, এখানে যে প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন যত কম সেই প্রক্রিয়াটা তোমার জন্য তত বেশি উপযোগী। তাহলে এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখো। কার্নোট চক্র থেকে যত ধরনের প্রশ্ন হইতে পারে সবগুলা, তাহলে ইনশাল্লাহ তাপগতিবিদ্যা থেকে যে প্রশ্নটা আসবে এবং এখান থেকেই আসবে তুমি মোটামুটি মেন্টালি সেট করে নাও মাথায়। এবার আমরা আসি স্থির তড়িৎ। স্থির তড়িতে আমরা বেসিক্যালি দুইটা টপিক পড়ব। একটা টপিক হচ্ছে এই যে স্থির তড়িতে বল প্রাবল্য বিভব নির্ণয়, এটা বেসিক্যালি একটাই টপিক। তবে এই বল প্রাবল্য বিভব নির্ণয় এই জায়গায় তোমরা কোণের মান নির্ণয়ে অধিকাংশ ক্ষেত্রে মাথায় জট পাকাই ফেলো। এই জায়গায় কোণের মান নির্ণয় জট পাকে কোথায়? বল আর প্রাবল্য এই দুটা হচ্ছে ভেক্টর রাশি। এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিছি যে যাতে তোমাদের অ্যাটলিস্ট কোণের মান নির্ণয়ে কোনো সমস্যা না হয়। ভিডিওটার নাম হচ্ছে কনফিউশন, স্থির তড়িতে যত কনফিউশন তোমরা সেই ভিডিওটা দেখে নিও, তাহলে এই কনফিউশনের জায়গাগুলো তোমার দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস দেখো, এখানে আমরা বিভব প্রাবল্য কোন তিনটা ক্ষেত্রে সবচেয়ে বেশি শিখব, ভালোভাবে শিখব। একটা হলো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে বিভব প্রাবল্য কেমন হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কেমন হবে। আরেকটা জিনিস, একটা রেখার মধ্যবিন্দুতে বা বিভিন্ন বিন্দুতে বল প্রাবল্য বিভবের মান কেমন হবে। এই তিনটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো, ইনশাল্লাহ স্থির তড়িৎ থেকে যে প্রশ্নটাই আসুক তোমরা পারবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ধারকত্ব। এখন আমার প্রশ্ন হলো ধারকত্বে আমরা আসলে কি পড়ব? ধারকত্বে দেখো, ধারকত্ব হচ্ছে একটা ইন জেনারেল একটা ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে তুল্য ধারকত্ব বের করতে বলবে। এটা ঘ নম্বরে থাকে, আর ঘ নম্বরে নর্মালি যে প্রশ্নটা হয় কি ব্যবস্থা গ্রহণ করলে এর ধারকত্ব বাড়ানো যাবে বা কমানো যাবে বা সে আরো বেশি পরিমাণ চার্জ ধারণ করতে রাখতে পারবে। অতএব এই জিনিসগুলো ধারকত্ব থেকে একটু বেশি বেশি করে দেখো, তাহলে এই স্থির তড়িৎ থেকে যে প্রশ্নটা আসবে আশা করি এর বাইরে থেকে হবে না। এবার আমরা আসি চলতড়িৎ। চলতড়িতের কথা যদি বলি, একটা টপিকই তুমি ভাই ভালো করে পড়ো, সেটা হচ্ছে সার্কিটের সলভিং। আর যখন তুমি সার্কিট সলভিং করতে যাবা সেখানে দুই ধরনের সার্কিটটা খুব মনোযোগ দিয়ে দেখবা সৃজনশীলের জন্য। একটা হলো কার্শফের সূত্র ব্যবহার করে, আর একটা হলো কার্শফের সূত্রেরই একটা সাব রুল, সেটা হলো হুইটস্টোন ব্রিজ। এখন কখন আমরা একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে বিবেচনা করব, কখন কারেন্ট যাবে না বিবেচনা করব, এই জিনিসগুলো একটু ভালো করে দেখো। আর কার্শফের সূত্র, হুইটস্টোন ব্রিজ এই জিনিসগুলো একটু দেখো, ইনশাল্লাহ তুমি এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা তোমার কমন করবে। এবার তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়ায় তোমার ভূচুম্বকত্ব সৃজনশীলের জন্য তুমি আপাতত বাদ দিতে পারো। আমি আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু যারা সবকিছু পড়ছো তাদের জন্য না, যাদের সিলেবাস এখনো অনেক বাকি আছে, যারা দুই বছর বিভিন্ন কারণে একটু ফাঁকি ঝুঁকি দিছো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই। এক সহজ কথা, এটা একটা সাজেশন, সাজেশন না সুপার সাজেশন, সুপার সাজেশন না সুপার সুপার সাজেশন, মানে একদম যতটুকু পড়তেই হবে ঠিক ততটুকুই আজকে আমরা আলোচনা করতেছি। দেখো যে
আমাদের একটা অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহী আছে, সেটার জন্য চৌম্বক ক্ষেত্র কেমন হবে আর বল কেমন হবে, আর হচ্ছে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কেমন হবে, বল কেমন হবে, আবার এই যে দুটো সমান্তরাল পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র কেমন হবে, বল কেমন হবে, আর একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের জন্য চৌম্বক ক্ষেত্র কেমন, টর্ক কেমন, বল কেমন, এই জিনিসগুলো একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসবে এর মধ্য থেকে আসবে, বিশ্বাস রাখো ইনশাল্লাহ এর মধ্য থেকেই আসবে। টেনশন করো না ভাই, এখন পড়ো, চিল, খেয়াল করো, আমি একটু বলি, অসীম, এটা যখন অসীম দৈর্ঘ্য সরল পরিবাহী, এই জায়গায় তুমি যে জিনিসগুলো মাথায় রাখবা যে পরিবাহ প্রবাহের দিক কোন দিকে গেলে চৌম্বক ক্ষেত্রের মান কেমন হবে, এই জায়গায় দিক নির্ণয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অতএব এই দিক নির্ণয় কখন তোমার বিটা ওয়ান প্লাস বিটা টু যোগ হবে, কখন বিটা ওয়ান থেকে বিটা টু বিয়োগ হবে, দিকের যে ব্যাপার স্যাপারগুলো, এই ব্যাপারগুলো তুমি যদি খুব ভালো করে শিখতে পারো তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসবে আশা করি তোমাদের ভুল হবে না। এবার আমরা আসি ভৌত আলোক বিজ্ঞানে। ভৌত আলোক বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো টপিক, এটা তোমরা আমার চেয়ে ভালো জানো, একটা হলো ব্যতিচার আর একটা হলো অপবর্তন। কখন উজ্জ্বল দৌড়া, কখন অন্ধকার দৌড়া, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা পঞ্চম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, কখন শুধুমাত্র 2n+1 হবে আর কখন শুধুমাত্র আমরা 2n ব্যবহার করব, এই যে ব্যাপারগুলা এগুলো একটু খুব ভালো করে দেখো, ইনশাল্লাহ এটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে ভৌত আলোক বিজ্ঞান থেকে এই টপিক থেকে প্রশ্ন আসবে বলে আমরা আশা করতে পারি। এবার আমরা আসি আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের দুইটা মেজর টপিক, একটা বাদ দেওয়া যাবে না, দুইটা মেজর টপিকই সমান গুরুত্বপূর্ণ, দুইটা টপিকই তোমার পড়তে হবে। একটা হলো আপেক্ষিকতা, আপেক্ষিকতার ধরুন যেভাবে সময় ভর বা দৈর্ঘ্যের পরিবর্তন হয়, এই জায়গায় একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন আমরা তো জানি দৈর্ঘ্যের পরিবর্তন বের করতে পারি, এখান থেকে তোমার এমনও প্রশ্ন হলো যে ঘনত্বের কি পরিবর্তন হবে, তাহলে ঘনত্বের পরিবর্তন হবে, দেখো ঘনত্ব সমান কি ভর ডিভাইডেড বাই আয়তন, তাহলে ভরের পরিবর্তন আপেক্ষিকতা দিয়ে বের করতে পারবো, আবার এখানে আয়তনের মধ্যে আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্যের পরিবর্তন আপেক্ষিকতা দিয়ে বের করতে পারবো, এইভাবে দুইটার সংমিশ্রণেও কিন্তু অঙ্ক আসতে পারে। অতএব এই জিনিসগুলা একটু খুব ভালো করে মাথায় রেখো। এরপরে আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া পুরো টপিকটাই পড়তে হবে, নাহলে দেখা গেছে যে হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, অতএব আপেক্ষিকতা এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বে। আমি কিন্তু অলরেডি 5 নম্বর যে চ্যাপ্টারটা এটা তোমাদের সৃজনশীলের জন্য বাদ দিয়ে দিছি, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়ো, অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটা শুধুমাত্র এমসিকিউ ভালো করে পড়ো, আর সিকিউ এর জন্য যাদের প্রিপারেশন মোটামুটি 9-9 লেভেল তারা আপাতত ওটা বাদ দিয়ে দিতে পারো এখনকার জন্য। এবার আসি পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এই জায়গায় তেজস্ক্রিয়তা টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ভাইটাল, পড়তেই হবে। এই তেজস্ক্রিয়তায় তুমি যদি গ্রাফ দিয়ে ব্যাপারগুলো খুব ভালো করে বোঝো তাহলে কিন্তু তোমার সবগুলো অঙ্কই করা হয়ে যাবে। অতএব গ্রাফ এবং গ্রাফ দিয়ে যে অঙ্কগুলা এগুলো একটু ভালো করে করো, এগুলো একটু ভালো করে বোঝো, ইনশাল্লাহ এখান থেকে যে সিকিউটা আসবে তুমি পারবে। আর আরেকটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের শক্তি, ধরো তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেল, কতটুকু শক্তি নির্গত হবে বা কতটুকু শক্তি তৈরি হবে, সেই যে ফোটন নির্গত হবে তার কম্পাঙ্ক কত, তার তরঙ্গ দৈর্ঘ্য কত, এই রিলেটেড যে প্রবলেম আছে, অথবা হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, হিলিয়ামের পঞ্চম কক্ষপথের বেগ কত, এই টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ এখানকার সিকিউটা আশা করি তোমরা তোমাদের মতো এক কমন পেয়ে যাবে। আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের যেহেতু আমাদের ওই লজিক গেটের ব্যাপারটা আইসিটির সাথে রিলেটেড, এখান থেকে প্রশ্ন যদিও কম হয় আশা করি তোমরা ওই পার্টটা পেয়ে যাবে। তারপরে শুধুমাত্র একটা টপিকই ভালো করে দেখবে, সেটা হলো ট্রানজিস্টর, আর বাকি যে টপিকগুলো আছে সিকিউর জন্য এটা সবচেয়ে ভালো করে দেখো কোনটা, ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, এটা কিভাবে সুইচ অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, এবং এই জায়গায় একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে তোমাকে যদি বলে এটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো কিনা, এটা কত গুণ বিবর্ধিত করতে পারবে, এই টাইপ প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ তুমি 5টা সিকিউ এর মধ্য থেকে কমন পাবে। দেখো এই শত শত টপিকের মধ্যে আমি তোমাকে জাস্ট 15টা টপিক আলাদা করে দিলাম, এই 15টা টপিক ভাইয়া তুমি একটু ভাইয়ের উপর বিশ্বাস রেখে পড়ো, ইনশাল্লাহ সফলতা আসবেই। তাহলে কিসের টেনশন, কিসের মাথার চুল টেনেছেরা, এসব বাদ দিয়ে দাও, এখন ধুমায়া পড়ো, বিশ্বাস রাখো তোমার উপর, তুমি ভালো করতেছ ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, পাশের মানুষগুলোকে ভালো রেখো, ধন্যবাদ সকলকে।